ওম শ্রী গুরুজয়। ঈশ্বর সর্বভূতে বিরাজমান, কাজেই তাকে ফাঁকি দিয়ে কোনো কাজ করার উপায় আমাদের নেই। আমাদের শ্বাস প্রশ্বাসের খবরও তিনি কিন্তু রাখেন, অথচ আমরা ভাবি বেশ গোপনেই কাজ সারা হলো। তিনি সবই দেখছেন, ওনার দৃষ্টি সব দিকে, স্থলে জলে অন্তরীক্ষে। আমরা সবসময় এইটুকুই মনে রাখব যে তিনি আমাদেরকে সর্বদা দেখছেন। তার সামনে আমরা কিভাবে অন্যায় কাজ করতে পারি? সুতরাং আমাদের উচিত অন্যায় কাজ থেকে বিরত থাকা। শ্রী ভগবান আমার অন্তরেও আছেন, বাহিরেও আছেন, বিশ্বের সর্বত্রই তিনি অনুপ্রবিষ্ট আছেন। তিনি আমার প্রকৃত কল্যাণকামী বন্ধু, কর্তা, মহেশ্বর এবং আমার প্রিয়তম। এগুলোই আমাদের সবসময় ভাবতে হবে। ভাবতে তো দোষ নেই, পরিশ্রমও নেই, পয়সাও খরচ করতে হয় না। আজে বাজে কত কি তো ভাবছি, আর যাকে ভাবলে সব ভাবার শেষ হয় তাকে ভাবতে গেলে কত আমাদের আপত্তি। নিজের ভালো পাগলেও বোঝে, আমরা কি তার থেকেও অধম? অনেকে বলে আমরা কত প্রার্থনা করি ঠাকুর তো শোনেনই না, কিন্তু একবারও চিন্তা করি না আমাদের প্রার্থনা সঠিক কিনা, আন্তরিক কিনা। জাগতিক পাওয়া সব নির্দিষ্ট থাকে, সেসব চাইলেও পাওয়া যাবে, না চাইলেও পাওয়া যাবে, কিন্তু তাকে পেতে গেলে তাকে চাইতে হবে, এবং সেই চাওয়ার মধ্যে ফাঁক থাকলে চলবে না। সমস্ত অন্তরটা দিয়েই চাইতে হবে, আর সেখানেই আমাদের গলদ। আমাদের সবই ভাষা ভাষা, সম্পূর্ণ মনটা দিয়ে কিছু করতে পারি না, পুরো মনটা কোনো বস্তুতে নিযুক্ত করতে পারি না। কাজেই আমাদের কোনো প্রার্থনাই তার কাছে পৌঁছায় না, ফলত কোনো সাড়াও পাওয়া যায় না, আর তাতেই অবিশ্বাস দিনে দিনে বেড়ে চলেছে। মনকে যে আমরা বসে আনতে পারি না, এতে হতাশ হওয়ার কিছু নেই, কারণ এটি দুঃসাধ্য কিন্তু অসাধ্য নয়। কিছুতেই যখন পারা যায় না, তখন হতাশ না হয়ে তার চরণে যদি আন্তরিক প্রার্থনা জানাই, তবে তার কৃপায় অতি সহজেই মন বসে এসে যায়। কারণ মনোবারণ ও শাসন অঙ্কুশ হয়ে, মন শাসন করার অঙ্কুশ তার হাতে। সুতরাং তিনি ইচ্ছা করলেই মন তৎক্ষণাৎ শান্ত হয়ে যায়। এক হিসাবে মন তো তারই একটি রূপ বা বিভূতি। দশম অধ্যায় বিভূতি যোগে একথা তো তিনিই বলেছেন। সুতরাং মন তো নিজের চেষ্টায় স্থির হবে না, তার কৃপাই দরকার। তবে চেষ্টাটা চাই, প্রযত্ন করা চাই, আন্তরিক প্রযত্ন দেখলে তখনই তার কৃপার আবির্ভাব হয়, তার আগে নয়। সর্বশক্তি দিয়ে প্রযত্ন করেও যখন সাধক অপারগ হয়, তখন সে অসহায় বোধ করে। এই অসহায়ত্ব থেকে সৃষ্টি হয় ক্রন্দনের বেগ, তখন সে অঝোর ধারায় কাঁদতে থাকে। এইরূপ কাতর ক্রন্দন দেখেই ভগবানের দয়া হয়, তখন তিনি সাধকের মনকে শাসন করে নিজের দিকে ফিরিয়ে নেন। সাধক তখন খুব সহজেই ভগবত চরণে মনকে নিবিষ্ট করতে সক্ষম হয়। বাইরের বেশভূষা, মান সম্মান, পাণ্ডিত্য এসব ভগবান দেখেন না, তিনি দেখেন ভেতর। এক সাধুর কাছে সোনার গণেশ ও সোনার ইঁদুর ছিল। সাধুর বয়স হয়েছে, ভাবলেন দেহ তো ছাড়তে হবে। তখন এই সোনার জিনিস নিয়ে শিষ্যদের মধ্যে লাগবে গণ্ডগোল, তার থেকে সব বিক্রি করে সেই অর্থ সাধু সেবায় ব্যয় করে দিই। এই ভেবে স্বর্ণকারের নিকট গেলেন সেই জিনিসগুলি বিক্রি করতে। বিক্রি করে গণেশের মূর্তির জন্য পেলেন 10,000, আর ইঁদুরের জন্য পেলেন 11,000 টাকা। সাধু বললেন, সে কি, গণেশের মূল্য থেকে ইঁদুরের মূল্য বেশি হলো? স্বর্ণকার বললেন, ঠাকুর, আমি তো মূর্তি বিচার করে টাকা দিইনি, টাকা দিয়েছি সোনার মাপকাঠি বিচার করে। তেমনি ভগবান অন্তরের সোনাটাকে বিচার করেন, বাইরের নয়। ওম শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়।